ক্যালেন্ডারে তখন 1947 সাল। দেশভাগের উত্তাল সময়ে জন্ম নিয়েছিলেন তিনি। জন্মের পরেই দেখেছেন সূর্যসম পিতার সংগ্রামী জীবন। তখন কে জানত এই সংগ্রামী তার সঙ্গী হবে জীবন জুড়ে। পিতামাতার স্বজন হারানোর সীমাহীন বেদনার মাঝেও স্বয়ংসপ্তক হয়ে লড়াই করেছেন তিনি। নিজের হারানো আপনজনদের খুঁজে নিয়েছেন এই বাংলাতেই। দেশের মানুষের জন্য সঁপে দিয়েছেন জীবনের সবটুকু সময়। সতত প্রবাহমান জীবনে অবিরাম ছুটে চলেছেন একটি স্বপ্নের পথে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাকে তার কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যেতে। আমি সারা দেশে জনসভা করেছি, জনগণের কাছে যখন গেছে, কারণ আমি দেখলাম যে আমার তো আর কোনো জায়গা নেই, জায়গা হচ্ছে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, জনগণ। তাঁর সুদৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ দুরন্ত দুর্বার গতিতে। নিখাদ দেশপ্রেম, দূরদর্শিতা, সুদৃঢ় মানসিকতা ও মানবিক গুণাবলী তাঁকে করেছে অদ্বিতীয়। তিনি জনতার নেত্রী, তিনি আমাদের নেত্রী, তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী।